বিদ্যুৎ নিগমের দুই কর্মীকে তেলিয়ামুড়া থানার পুলিশ হেনস্থা করেছে এমন অভিযোগ এনে বুধবার বিদ্যুৎ নিগমের কর্মীরা কর্মবিরতি সহ স্থানীয় থানায় বিক্ষোভ প্রদর্শন করে। অভিযোগ বিনা কারণে দুইজন কর্মীকে সারা রাত থানায় বসে রাখা হয়। পুলিশের এই কাজকে বেআইনি বলে উল্লেখ করেন নিগমের অন্যান্য কর্মীরা। এদিকে এমন ঘটনার পরিপ্রেক্ষিতে তেলিয়ামুড়া থানার ওসি সুব্রত চক্রবর্তী তার প্রতিক্রিয়া তুলে ধরেন। দুইজন লোকে কি করতে পারবো, এমন কোনো দোষই করছে না যে তারা এভাবে মার্ডার কেস করলে তো এভাবে মানে কোনো কমপ্লেন পাওয়ার সাথে সাথে এভাবে ধরে আনতে পারে না। তো আমরা এনকোয়ারি করে দেখলাম যে অ্যাকচুয়ালি এখানে নাইট যে অফিসার মানে ইলেকট্রিক ডিপার্টমেন্টের নাইটের স্টাফ আগে ছিল, তো এটা হঠাৎ করে এখন নাইটের স্টাফ রাখা হয়েছে। তো এটা বোধ হয় অন্য কেউ তাদের নলেজে নেই যে এখানে নাইটের স্টাফ থাকে, তো তাদের বক্তব্য হয়তো তাদের কাছে এটা হচ্ছে যে ওখানে কোনো পার্টি চলতেছে কি না কি বলছে না, এই জন্য তারা থানায় ফোন করেছিল। তো থানার ওই ফোনটাকে কনফারেন্স দেওয়ার জন্যে আমাদের স্টাফ গেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছে। তো পরবর্তী সময় যখন এটা জানা গেছে যে তারা ইলেকট্রিকের স্টাফ এসেছে, এরপরে তাদেরকে বের দিয়ে দেওয়া হয়েছে। তারা কি তার মদবর্ত অবস্থা ছিল? না না, তারা মদবর্ত অবস্থা ছিল না।